Namo tatcha bhagavato arahato samma sambuddhaccha. Ekhon adarsho paribar sambandhe kichu kotha kua or ba desana kora or manojog sahokare suni nei suni. Adarsho buddho paribar hisebe নিজের জীবনান পরিচালনা করি নেই তুমি ব্যাকুণে এই দুর্লভ মনুষ্য জীবনান ধন্য এবং পুণ্যময় গড়ি তুলিবা এবং সাফল্য মন্ডিত করি নেই উভয় লোক ইহ এবং পরলোক পরম সুখের যেন হয় সে বিষয় নিয়ে তুমি দলে আদর্শ পরিবার কথন করিবা এবং ইহলোক পরলোক আদর্শ পরিবার যারা দলে দলে সুন্দর রূপে পরিচালনা করেন আদর্শ পরিবার অনুসারে জীবন অতিবাহিত করেন তারা সত্যি জীবনানরে সার্থক গড়ি ফারান এবং উভয় লোক তাদের জন্য পরম সুখময় হয় কাজেই এখন আদর্শ বৌদ্ধ পরিবার কারে হয় এবং কিভাবে আদর্শ বৌদ্ধগণ তারার জীবন পরিচালনা করেন সে কথাগান কোয়ার যেমন উক্ত আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে কি গণনা দরকার তাই যদি সাংসারিক জীবন যাপন গুরুবৃত্তে যায় তাহলে তার পক্ষে এই চিন্তা ভাবনা করা দরকার যেন ধনে সম্পদে এবং চরিত্রে আদর্শে পরিবেশে মনোরম অবস্থা গড়ে উঠে এবং সমৃদ্ধিশালী হয় সে বিষয় নিয়ে তাতুন প্রথম চিন্তা ভাবনা ঘোরা করিব যেমন ধর এক মানুষ যদি সাংসারিক জীবন যাপন করে তারা হয় দিয়ে গার্হস্থ্য জীবন গার্হস্থ্য জীবন তারপরে গার্হস্থ্য জীবনের পূর্ব জীবন হয় দিয়ে ব্রহ্মচর্য জীবন যেমন ব্রহ্মচর্য গার্হস্থ্য তারপরে বানপ্রস্থ ও সন্ন্যাস আগে যারা বৌদ্ধ অবলম্বী এলাক বা বুদ্ধের মতবাদ বিশ্বাসী আদর্শ বৌদ্ধ পরিবার যারা পরিচালনা করছেন তাদের মধ্যে ভারতবর্ষ দেখা যায় তারা শিল্পাকে পাক করছেন একান জীবন বাল্য জীবন হয়তো ব্রহ্মচর্য জীবন ভালোবাসা প্রেম নগরী বিদ্যা শিক্ষা করে না তারা হয়তো ব্রহ্মচর্য জীবন এবং পরবর্তী জীবন হল তা গার্হস্থ্য জীবন গার্হস্থ্য মানে গৃহস্থ জীবন যাপন বা পারিবারিক জীবন যাপন ধর সংসার ধর্ম গড়ানা মুখ পোলে গৃহস্থি গড়ানা যেমন এক মানুষ যদি স্ত্রী পুত্র পরম ভূষণ করে সংসার পরিচালনা করে তারা হয়তো গার্হস্থ্য জীবন যাকে গার্হস্থ্য জীবন পরিচালনা করিব তার পক্ষে মানে কি প্রয়োজন প্রথম তাতন যদি পুত্র কন্যা ছেলে মেয়ে থান তার উদ্দেশ্য লক্ষ্য হল তার শিগুণরে বিদ্যা শিক্ষা গড়ে দেনা বা তারা বিজ্ঞান গড়ানা নানাভাবে যেমন লেখাপড়া ডাক্তারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা বা টেকনিক কলাকুশল বা সাইনিয়া প্রযুক্তি বিদ্যা পারদর্শী বা অন্যান্য যে কোনো আদর খাম আত্মই করি নেই অভিজ্ঞতা লাভ করি যেমন জীবিকা নির্বাহ হতে সুবিধে হয় বা
বিদ্যাজন গুণের জন্য সাউরি বাউরি গুড়ি হয়ে পারে বা ব্যবসা বাণিজ্য গুড়িবার কলকৌশল ইত্যাদি বিভিন্ন একান্ত জীবিকা নির্বাহ গুড়িবার সুবিধা অর্জন করি পারে বা সেরূপ বিদ্যা শিক্ষা দেনা পোষা অনুরা গার্হস্থ্য জীবনের প্রথম লক্ষ্য উদ্দেশ্য আর এর পাশাপাশি যেন নিজে দিন দিন সম্পত্তি আয় করি পারে সংযম জীবন যাপন করে না নিরলস বিভিন্ন উন্নয়ন প্রচেষ্টায় থানা দান সম্পত্তি উন্নয়ন চেষ্টায় থানা তাছাড়া তার আরেকটা লক্ষ্য উদ্দেশ্য এর পাশাপাশি সিয়ন গুরু প্রশাগুণরা ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করে না যেমন বন্দনাদি বুদ্ধ ধর্ম সংঘ বন্দনা বা মৈত্রী ভাবনা সুদকাতা ভাবনা তাছাড়া বিভিন্ন দিকে ধর্মীয় আষাঢ়া সরণানি যাতে নির্ভুলভাবে সম্পাদন করা অভিজ্ঞতা হয়েছে আগ্রহ হয়েছে ছোটকাল থেকে প্রশাগুণে যেন ধর্মীয় আষাঢ়া সরণ সুন্দররূপে শিখি ফারণ সেই বিষয়ে লক্ষ্য রাখেনে সংসার ধর্ম গরণ সেখানে হয়তো গার্হস্থ্য জীবন অর্থাৎ মুখ প্রবন্ধে দূরে দালের জীবন যাপন করি নেই জীবনের সাধনা আলাদা গার্হস্থ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাহলে এখন বানপ্রস্থ আলাদা মানে যেমন সংসার জীবন নতুন সরে জানাগই অর্থাৎ স্ত্রী পুত্র বরণ পোষণ আর নয় এখানে আলাদা দায়িত্ব কর্তব্য যে দেনা এবং নিজে ফ্রি গুড়ি বা নির্বেচাল গুড়ি গুড়ি অবস্থান করেন আলাদা বানপ্রস্থ জীবন যেমন ইচ্ছা হস্তশীল ফালে ফালে আগত বা বিভিন্ন শ্রীকে পুণ্য আমানি করার সংসারিক দায়িত্ব কর্তব্য চিনি ধরার নেয়ার ভেদ পোয়াশাই চিনি হারাত নিজেন তা সাইন্যাকান মুক্ত জীবনের হয়তো বানপ্রস্থ তারপরে দি সাত জীবন চতুর্থ নম্বর জীবন আলাদা সন্ন্যাস জীবন এমন অবস্থা কথা হতে মৃত্যু হওয়ার মুহূর্তে বেলা মই সন্ন্যাসী ওই নেই বিক্ষু শ্রম ওই নেই হয়ে সাধনা করি জীবন খাদেন সমাপ্তি করেন সে উদ্দেশ্য নিনে নি যারা প্রবজ্জিত ওই নেই ওই স্ত্রী পুত্র ধন সম্পদ নাদিন পুদিন ত্যাগ করি নির্জনে ভাবনা তামনা করেন নির্বাণ যাবার লক্ষ্যে দুগত মুক্ত হবার লক্ষ্যে তারা হয় যে সন্ন্যাস জীবন অর্থাৎ মানে বৈরাগ্য ভাড়া আমি পুরোপূরণ করা না বৈরাগ্য সাধনা করে না এই সেরাম জীবন একান মনুষ্য জীবন মানে রূপে সাক্ষাৎ বৌদ্ধ গুণে তারা সেরভাগে ভাগ করি একান জীবন অতিবাহিত অর্থাৎ আদর্শ পরিবারের মধ্যে এ একান লক্ষ্য উদ্দেশ্য সেরভাগে ভাগ করি নেই বেকানি যাহাতে সম্পাদন করা হয় সেই নিয়ে নেই একান দুর্লভ মনুষ্য জীবন অতিবাহিত করলে বাস্তবিক মানুষ জীবনে সার্থক হয় তাহলে আদর্শ আদর্শ বৌদ্ধ পরিবারে হেঞ্জাঙ্গরি জীবন যাপন করিব তার হেঞ্জাঙ্গরি তার মানের জীবন সমৃদ্ধিময় করিব বা হিঁড়িতে অগ্রসর হব যাতে ইয়ে লোক ইয়ে সুখ হেতে পারে বা ইয়ে জন্ম যাহাতে সুখে যায় তার পরবর্তী জন্মেও যেন আরো জন্ম ললে সেই পরবর্তী জন্মগুণও যেন দোল দোল জন্ম অন বা দোল দোল ওই নেই মানে এজন জন্ম ললে যেন তা মনুষ্য লোকে গম মানুষ জন্ম জ্ঞানী গুণী আদর্শ পরিবার যেন জন্ম ধারণ করে ধার্মিক মাতাবিরে যেন জন্ম জন্মান্ত লাভ পায় দান চিন্তা মনে যেন তা আরো পুনঃ পুনঃ পুণ্যগতার সুযোগ পায় ঠিক তদ্রুপ পরলোক জীবন যাহাতে সাইয়া উন্নত জন্ম বা উন্নত জীবন লাভ হয় সে বিষয়েও তা বিশেষ দৃষ্টি রাখায় এবং লক্ষ্য রাখায় ইয়ে আমাদের আদর্শ পরিবারের মুখ্য লক্ষ্য উদ্দেশ্য
ইহো লোকেও সুগেতনা চাই পুণ্যের ফলে আর পরলোক যেন মানে উন্নত দিকে যায়, যাতে সারি উপায় নিজরে না ফেলা যায়, যেমন তীর্য প্রেত অসুর জন্ম বা নরক জন্ম যাতে লওয়া নয়, সেই বিষয় নিয়ে এখন বিশেষ চিন্তা ভাবনা করি। তা সংসার ধর্মের পাশাপাশি বা সংসার জীবন অতিবাহিত করিবার সময় নানা বেজালত থানার পরে দিও তাতুন ধর্ম চিন্তাগান সর্বদা জাগ্রত রাখানা উচিত। একু আদর্শ বৌদ্ধ পরিবারে তা ধর্ম আন ইরি নতাই, তা সর্বদা ত্রিশরণাপন্ন অনিতাব এবং তা সর্বদা পঞ্চশীল পালন করিব, পঞ্চশীলের মাধ্যমে জীবন অতিবাহিত করিব, দান খাদ্য বলি নজাব এবং তা গুরুজন সেবা সদাও বলি নজাব, ভিক্ষু সংঘদু দানের মাঝে ঘোরা করে তে সে সদাও নবলি নজাব। তা এর পাশাপাশিতে আরো ভাবনা আছে কেউ করে, যেমন ভাবনা বিভিন্ন ধরনের আগন, মৈত্রী ভাবনা, আনাফান অনুস্মৃতি ভাবনা বা মরণস্মৃতি ভাবনা, বিদর্শন ভাবনা, আর সব বিদর্শন ভাবনার মধ্যে যে কোনো সাবজেক্ট লোনে লই তা ভাবনা চর্চা করি নেই আগামী জীবনের সুগত্যে নির্বাণ জেবাইতে নির্বাণের হেতু সে তৈরি করে তারা হয় মানে সিয়ান আদর্শ পরিবারের একটা লক্ষ্য উদ্দেশ্য। তা আদর্শ পরিবার যারা সেভাবে গঠন করিবে তারার তাহলে দান এখান বাদ যাই নবার সর্বদা দান নিশ্চয় করিব, আর দলেই তাহলে তার মানে পঞ্চশীল ফেলব, যেমন পানুভূত্য গত নয়, চুরি গত নয়, হারদ্রব্য লোভগত নয়, জীবন ডাঙর খন প্রাণী বধ করি নিজে বোগ নগরিব, পঞ্চ বাণিজ্য করি জীবিকা নির্বাহ নগরিব, অর্থাৎ প্রাণী বিজি বিজি নহেব, পরিবার নচালেব, আদর্শ বৌদ্ধ পরিবার হলে মালেন। যেমন প্রাণী ব্যবসা করি করি নহেব, যেমন নাই হাঁস মুরগি ফালে ফালে বিজি বিজি হানা সিয়ান অন্যায় জীবন জীবিকা, তারপরে মাছ ফালে ফালে ফুরত ফালে ফালে বিজি বিজি হানা জীবিকা নির্বাহ করে না, শুয়োর ছাগল খোদর ইত্যাদি ফালে ফালে বিজি বিজি হানা তে চিনি ত্যাগ করিব। আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে চিনি বিচ্ছদৃশ চিনি বললে কি হয় বর্তমান আর ভবিষ্যৎ জীবন ফঙ্গু হয়ে যায়, সারি উপায় করে গই শুকলা পড়ি নারে তাই সিনেত্রেই সে মানে হয় দেয় মিথ্যা জীবিকা, সিনেত্রে বুদ্ধ হয়ে দেয় মিথ্যা জীবিকার প্রতি অনাসক্ত ভাব, সাধু কর্মে সদাচার অমিত প্রভাব, শ্রদ্ধা লজ্জা অপত্র ভয় এই অনুবলে সম্প্রাপ্ত বিরোধী লবে মিথ্যা বৃত্তি দলে। দেখা যায় যেমন প্রাণী অস্ত্র বিশ্বরা সব বাণিজ্য পরিহরে মোক্ষকামী বিষ বর্তেজ্য প্রতারণা সততা যো সৃজত শ্রদ্ধা চিত্তে মল্লরে কুফল সরত, ধর্মত জীবনে যিনি জবে অবিরত অধর্মত আচরণ তেজবি নিয়ত, সর্বদা আসিনি অধর্মতা অধর্ম আচরণ পঞ্চ নিষিদ্ধ বাণিজ্য হলদে। যেমন মিথ্যে জীবিকা পরিহার গুণে গুড়ি সাধু কর্ম সম্পাদন গুণে সম্ভব জীবিকা করে না, দেখা যায় শ্রদ্ধা লজ্জা ফাবরে দৌড়ানা, শ্রদ্ধা মানে বুদ্ধের উপদেশের প্রতি আস্থা বিশ্বাস আগ্রহ, তা চিত্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শ্রদ্ধা হয়,
লজ্জা মানে ভাবরে লাজানা, ভয় মানে ভাবরে দৌড়ানা। তা শ্রদ্ধা লজ্জা ভয় থাকলে মানুষ মৃত্যু জীবিকা পরিহার করি পারে। সম্প্রাপ্ত বিরোধী লোভী মিথ্যা বৃত্তি দলে মানে আলাদা সম্প্রাপ্ত বিরোধী, অর্থাৎ মানে হনজ্ঞ মাঞ্জে ভাব উভয় জীবন দারণ ঘুরি পারে, অনেক ঠেঙা খামি পারে, সৈন্য সুযোগ পানার পরেও তে সেন্য করে পরিহার করে। তারা হয়তো মানে সম্প্রাপ্ত বিরোধী, অর্থাৎ মানে ভাব ঘুরি ফেললে ভাব ঘুরি ফেলতে মানে সুযোগ পেয়ে ফাপান ঘুরি ফেললে অনেক টিয়া খামে পারে, তবুও তা ফাপান নগরি নেই সেদিকে মিথ্যা জীবিকা জীবন অতিবাহিত ন করে। মিথ্যা উপায়ে জীবন পরিচালনা নগরে পরিবার পরিচালনা নগরে, তাই অনাসক্ত থাই সে মিথ্যা আয় মিথ্যা সম্পত্তি খামানা তিনি অনাসক্ত বলে দেখা দেয়। দেখা যায় সমৃদ্ধ হত্যা বুদ্ধ প্রাণী ব্যবসা নগরানা, তারপরে মাংস ব্যবসা নগরানা, এরা বিজি বিজি প্রাণী বলি দিনে দি এরা বিজি বিজি ব্যবসা করি জীবন জীবন ধারণ নগরানা, মদ বিজি বিজি নেশা যে কোনো নেশা মদ্য বা মদ গাঞ্জা আফিং হিরোইন বাং থারি সঞ্চু পেন্সিডিল ব্রান্ডি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য একখান জাহাত হিনি আনি একখান জাহাত বেজানা বা নিজে সাজ গুড়িনে বেজানা চিনিও হয়তো অন্য জীবন জীবন দারাম চিনিও পরিহার করা পরে, কারণ আদর্শ জীবন পরিচালনা করতে গেলে। তাহলে আবার যেমন আরো আলাদা বীজ বাণিজ্য বা বীজ বানে বানে বেজানা বা ব্যবসা করানা অনেক জাগাতুন হিনি নেয়ার কাজাত বেজানা যা দ্বারা খানিগুণ মরণ জেন প্রয়োগ করলি সেরূপ বীজ বাণিজ্য হইতেও তা বিরত থাই। তারপরে বীজ বাণিজ্য আরো আলাদা অস্ত্র বাণিজ্য, যে অস্ত্র শস্ত্র বিক্রি করলে চিনি বিজিনি বীজে অনেক প্রাণী মরণ অনেক প্রাণী হত্যাবান দুঃখবান, শুধু অস্ত্র নয় যেমন প্রাণী মরদে নিয়ে অনেক কান দ্রব্য যদি বানে বানে ব্যবসা করে বেজে, যেমন দুধ থেরা সেই জাল ভুচি ইত্যাদি মানে প্রাণী মরে বা সৈন্য দ্রব্য ব্যবহার করিলে বা ব্যবসা করলে চিনিলে জীবিকা নির্বাহ করলে যেন অন্য জীবন যাপন হয় মৃত্যু জীবিকা হয়। তাই চিনি করলে কি হয় মানুষের জন্য ভয়ানক দুঃখ সৃষ্টি হয় নির্বাণ জেনে পারে সরকার জেনে পারে। কাজে অনাসক্ত থানা সে হামানি টিয়া ফেলেও চিনি নগরে না। কাজে এই পাঁচ প্রকার মৃত্যু জীবিকা আর মধ্যে আর দুই অঙ্গ আগে সাত অঙ্গ যে গই এখান আলাদা জুয়া খেলা হয়ে গই বা দাব্য জুয়া যে হনো ঠেঙা বোঝেলে খেলা খেলি নিয়ে খারাপ হয়েছে সেদিন এবং নিজ প্রয়োজন আর আনা খারাপ হয়ে হই সে জীবিকা নির্বাহ করলেও সে নাম মুখ করবকে অন্ধরা যায়। তো সে নয় আদর্শ পরিবার একটা বীজ বোধ পরিহার করে খাওয়া হয়ে গই খারা ঠেঙা লোক বুড়িতে নহাই এবং নিজে ঠেঙা হন মুখ করে নহাবে না মাঝে নহাবাই আদর্শ পরিবারের লোক উদ্দেশ্য হলো দেয় তাই সেদিকে মিথ্যা জীবিকা ন করে। আর এক কানালো দেয় ঠকবাজি করি নহাই, অর্থাৎ মানে বেজা বিক্রি বেলায় গম হয়ে গই বজন দিচ্ছেন বেজানা বা হন একান ঠেঙাত পলে মালে হারাতুন ঠেঙা বজিয়া সাতটামূলের মধ্যে দিন বা হেলদে দিন এক মাসের মধ্যে দিন হনে হই বছরকে বছর তেও না দিনে তাছাড়া ইত্যাদি মাঝে তুন ফকরামি ঘুরে হানা কি বা থাজি ঘুরে হানা সেখানে হয়তো মৃত্যু জীবিকা
Thakbaji yo guru nuvara, salagi yo guru nuvara, harayat thakbaro bishye, nijo laval lai, jibika nirbaha guri bitte, juahara da buhara yoko neho, jibika nirbaha guri nuvara. Haze shini, mitte jibika dare, ee sattan. Tahale, ee kwaadarsha buddho puribara, taise ee mitte jibika purihar gara, niyajjo banijjo, niyajjo shaguri baguri, babasa, kisi jibi, কৃষি খাদ্য সম্পাদন গুরুনের জীবিকা নির্বাহ করে দেয়। যেমন ঐক্য আদর্শ পরিবার যদি অধা যায়, বৌদ্ধ আদর্শ পরিবার যদি অধা যায়, তাহলে ত্রিশরণাপন্ন হয়নি, কোনো মিথ্যাচরণ মিথ্যাচরণ গ্রহণ করে না, মিথ্যাচরণত নজানা। যেমন যদি কোনো ঐক্য আদর্শ বৌদ্ধ পরিবারের মধ্যে পুঁজি বা নিজে অশুভ হয়, দালি গাজা দিনে দিয়ে উদ্ধার উবাইতে বা রোগ বিধি আরোগ্য গুরিবৃত্তি সস্তা না করা না, সিনি মিথ্যা ফানি ফানি বধ করি মানুষ দুঃখ আরোগ্য নারা এবং সেই বিশেষ গ্রহণ আলাদা ভাব। তাই মানুষ দুঃখ আদর্শ বৌদ্ধ পরিবার যদি অধা গেলে তা হর্ম সমহল বিশেষ গুরি নিয়ে ঘুরি দোল হাম করে এবং তাই আরো সম্মুখ জীবিকা নির্বাহ করে সম্মুখ জীবিকায় যদি জীবন ধারণ করে, যেমন ধরো তা ন্যায্য হিসাবে দারু ধর্ম চিকিৎসা করে নেই, রোগ ব্যাধি আরোগ্য করা না, তাছাড়া পুণ্য গুরি রোগ ব্যাধি আরোগ্য করা না, বরং প্রাণী হাবিবে না সেন বাদ দিনে দি তা বিপদাপন্ন প্রাণী সে রোগীব জীবে অশুভ হয় সে উদ্দেশ্যে প্রাণ দান করা না বা সারিবে না, তাই সেই মঙ্গল হামনা করা নাই আদর্শ বৌদ্ধ পরিবারের লক্ষ্য উদ্দেশ্য। প্রাণী বধ করি নয়, প্রাণীগুণের বাজে নেই, প্রাণীগুণের বিপদ উদ্ধার করি নেই বা সিরকে বিপদাপন্ন প্রাণীগুণ চিনি নেই, চিনি যদি কেউ ইরি দেয় অনেক অসুখকে মানজ নাঙে, তাহলে অনেকটা আছে অসুখ কানার পক্ষে হিত সাধিত হয় এবং পুণ্য হয়। কিন্তু অসুখ কেউ নাঙে হাবি দেয় নালাদে আরও সব তারে মানে অসুখ কান গাঢ় গড়ে দে না ভাব বাজে দিনে দিয়ে আরও সে লোকে ভাব পান সম্পাদন ঘুরিয়ে ঘুরিয়ে আরও অমঙ্গল কামনা করা না হয়। কাজে চিনি আদর্শ পরিবারের পক্ষে বীজ বাদ সিয়ান মানে ধৈর্য, তাহলে মঙ্গল হামনা করি ব্যক্তি অলাদার মানে যে কোনো প্রাণীকে কল্যাণ গুরি নেই, হিত সাধন গুরি নেই, তারা যত ভাড়া মৈত্রী গুরি নেই অপর কল্যাণার্থে সেই পুণ্যগান দান করা নাই আলাদা মূল লক্ষ্য উদ্দেশ্য ঐক্য আদর্শ বৌদ্ধ পরিবার আর সেনে যুক্তিসঙ্গত সেনে সঠিক হারারও ক্ষতি গুরি নয়, বরং দান ধর্মাদি গুরি নেইও তা সিরিকিয়া এক গান কল্যাণ হামনা করে সে যুক্তিসঙ্গত হয়। তারপরে আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে তাহলে বুঝতে পরজীবনের সৎ শিল্প সৎ বাণিজ্য সৎকর্ম সৎ বিদ্যা শিখে নেই পারদর্শী করা না, যাতে তারা আগামীতে তারা দলে দলেই দানের সম্পদে হে যে ভাড়ান সে দিয়ে লক্ষ্য রাখাই এবং তারা শিক্ষা দে না, তারপরে এর পাশাপাশি ধর্ম শিক্ষা দে না, তারপরে নিজের জীবনান সুন্দর করে ব্যক্তি এই সম্পত্তি আয় করে না, নিত্য নিরলস প্রচেষ্টা করে না, দোকান করি হোক সাহারি করি হোক বা অন্য ব্যবসা করি হোক যে কোনো উপায় করি নিতে ইয়ে লোকেও সমৃদ্ধি বানবাইতে নিরলস প্রচেষ্টা করে না, তারপরে পরলোকে সুখে সুখী বাইতে পরলোকেও যেন বিপদাপন্ন নয় সারি উপায় না যায় সে বিষয়ে লক্ষ্য রাখে নেই, নিত দান চিল ভাবনা দি খাদ্য সম্পাদন করিবার চেষ্টা করে না আদর্শ বৌদ্ধ পরিবারের লক্ষ্য উদ্দেশ্য। তারপরে যেমন স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করিবার আগে
সিনিয়লাদা এক আদর্শ বৌদ্ধ পরিবার হিসেবে যেমন স্ত্রী বা মিলে বয় স্বামী বরে যথাযথ মানে হুজি রাখবার চেষ্টা করা না এবং সেবা করা না আর সম্পত্তি জানি যিনি স্বামী আয় করে বা নিজে আয় করে চিনি সংরক্ষণ ও আরো বৃদ্ধি করিবার লাই বিভিন্ন মানুষ আঞ্জা দক্ষতার সহিত জ্ঞান বুদ্ধি সাধনা বানা স্বামীর উপর নির্ভর করে না তা নয় নিজেও যেনে পারে উন্নয়ন সাধন করানা সম্পত্তি বাড়ানা বা আয় করানা সেরূপ চেষ্টা করানা মানা বৈধ বৈধ হানা নয় তাহলে স্বামীর সুন্দর সেবা করানা তারা হুজি রাখানা ইয়ান আদর্শ নারীর পক্ষে খুব মানে শ্যাম আলাদা উচিত কর্তব্য দায়িত্ব এবং শ্যাম আলাদা নিজের পক্ষে মানে কল্যাণজনক পরিবারের পক্ষে কল্যাণজনক এবং পরলোকেও সুখজনক সে মানে তারপরে স্বামী ব্যতীত অন্য হন পরপুরুষ লগ্ন করা না অন্য হন পরপুরুষ চই সৈন্য অবৈধ আচার আচরণত না জানা আদর্শ স্ত্রীর পক্ষে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখা পড়ে তারপরে ঘর সম্পত্তি নিযত্ন করা না আগান্তক গর্ভাতর বাড়ালে তারা সুন্দর পরিবেশন করা না যাতে দোলে তালে শুয়েতে পারেন খানা পিনে দোলে খান আরামেতে পারেন সে বিষয়ে লক্ষ্য রাখে নেই আগান্তক সেবা করে না এবং স্বামীর সুরত যে জীবন আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সেগুলো দোলেই পরিবেশন ঘুরি দে না এবং আত্মীয় হোক অনাত্মীয় হোক গর্বা হিসেবে তা কুমারের বদ্ধতার সহিত দোলে পরিবেশন করা না খাবানা থানা দানা ইত্যাদি আজানা মাদানার মধ্যে ত্রুটিহীনভাবে সেদিকে দোল ব্যবহার করা না একটু আদর্শ নারীর পক্ষে এই সিয়ান মেন কর্তব্য আর আলাদা ফৌজিগুণ ওরা সুন্দররূপে সৎ শিক্ষার মাধ্যমে গড়ে তোলা না বেশি দুম দাম মারানাও নয় পয়সারা ব্যাগ মারিলেও সে সুশিক্ষা নয় এবং কৌশলে যাহাতে মা বাবুর একান বয় তাই দরকার পয়সাও করে সেরূপ একান আদর্শ মাধ্যমে গড়ে তোলা না ছোটবেল থেকে ধর্ম শিক্ষা দেনা কুকদা কুবার্তা নহনা গেল দেনাছি নাসিয়ে না নানা কুকদা কুবার্তা অনেক গুড়ো যখন সিনি মা রেছিগেন দেয় মা বাবা তো শুনিনি পোষাও নেই আক্ষেমন তাই সিনি আক্ষেপ ন করে না তারপরে মারে বিধি দমন ন করে না আরে কিছু বুঝে নেই চেষ্টা করে নেই তারা আলাদ আনানা বা সে সৎ শিক্ষা দেনা উদাহরণ এক্সাম্পল বুঝে বাজে সেই তারপরে সৎ মা হলে পয়সা গুলো সৎ গুড়ি করে উঠুন তারা আদর্শবান অন সে অনেক শাস্ত্র লেখা আগে যেমন বাপই উবরে উবরে তাই মা বই না যাবতীয় খুঁটি নাতি কুড়ো উনারা শিক্ষা দিবার বিলাই লেখাপড়া শিখেবার বেলায় লক্ষ্য দিয়ে দেওয়া পরে ব্যাংবাজি যাতে কম করেন সেই বিষয়ে বেশি লক্ষ্য রাখে নেই শিক্ষক মানে গড়ে তোলা করে তারপরে আদর্শ স্ত্রীর পক্ষে তিনি মেন কর্তব্য খুবা যাতে নিজেও ন হয় পোষণে ন হন রাগ ন করে না সাইনিয়া স্বামীরে কোন জায়গা বদনাম ন করে না মানজই দু এবং মানজে বদনাম করলেও খাদে দে না বা ফাদালা করে দে না বিপদত পেলে স্বামীরে বিভিন্ন কল কুজল নিনে নি রক্ষা করিবার চেষ্টা করে না বা তারা বাজানা তারপরে যদি স্বামী যদি অক্ষম হলে হরা বুদ্ধি বিবেচনার পক্ষে তাহলে সে দেখে দোল দোল বিবেচনা দেনা যাতে আগামীতে উন্নতি হয় সাইনিয়া পরামর্শ দেনা হারাপান করলে হারাপান মন্দ মন্দ হামান গুলি করতে গেলে
Sami is in the Baradana, Jotavara, Sastavarna, Gomhaza Vati. Is in Yellow Quara, so is three vocal, Kup Koran Yoham. Tarapora Dole Hanapina Dana Sami Jeba Sabagorana Sundarube Monobuto Ovasta Taravagana Sian Gwadar so is three Hamo Evang Niomo. Tarvara Samir Pokalada Sio is Tribura Jotavara Sugaragana Alongar Bostro Hanapina Havar Sugodinidi Sugaragana Evang Dum Dam Marividi is Tribuna Buzana with the Ogganala Maratara Sikadana has a Bidino example Ubama Aadharsaw Tarasigana Siri Evang Is Tribura Jota Motivaradinidi within the Bavarana Huhada Huata Nahoi Marvin Naguri Bechen Nagurine Sundurube Buzora Madame Hodavataloi Sikedana Dorgar Ba Is Tripoca Atia Hazan Zigun Tarjun Sodar Sigunora Manason Man Dagadena Man Motivaradena তাহলে কে সম্পত্তি হামায় হামায় গরানা আলজি নওয়ানা জেনে মানে সম্পত্তি নিত্য আয়াই সে চেষ্টা নিরলাস চেষ্টা গরানা উভয়ে তার মিগুনা বুদ্ধ হত্যা আদর্শ পরিবারের পক্ষালদা উভয়ে তার মিগুনা যেমনি স্ত্রী ছিলবান তেমনি পুরুষ ছিলবান ফরা স্ত্রী গমন নগরানা ফরা স্ত্রী লোভ নগরানা ফরা মিলিয়া লোভ গুরিনে ফাপ নগরানা এক আদর্শবান কুরুদর বকে খুব মানে দায়িত্ব করতে বসেনি এবং পঞ্চশীল দলে ফালানা স্বামী স্ত্রী উভয়ে প্রসারণ রয়েছে ভাবে মানে পঞ্চশীলবান করে তুলে না পঞ্চশীলবান যাতে অন যাতে শীল ফালান করেন পালন করান দান্ডর মাঝে যাতে অবহেলা করা নয় সেদিকে লক্ষ্য রাখা না আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে কর্তব্য দায়িত্ব তাহলে এদিকে যদি মাঝে পরিবার চালাই দেওয়া হয় যেমন হিরি উন্নতি করি এবং স্বামী স্ত্রী উভয় পরামর্শ করি নি করি কারণ সিদ্ধান্ত নেবে না ধরা লজ্জা করি নেই বাবা গুদিয়া কথাবার্তা পরামর্শ করি নেই উন্নয়ন পথ সংসার ধর্ম পরিচালনা করতে গেলে বা এক পরিবার সালে বাঁচতে গেলে মালেন বাস্তবিক উন্নয়ন সাধন করা না সর্বাধিক দরকার উন্নয়ন সাধন সম্পত্তি উন্নয়ন সাধন করা নাও একান জরুরি যেমন কোনো একান উন্নয়ন প্রকল্প আধার নিলে মালেন স্ত্রী পুত্র যা থান নারীন বুদিন ওক ভাগ্যসান্য বড় পরিবার অধকালে বেকুনে মিলিনে পরামর্শ করি নেই কি দোকান মূল্য বা হি হা মূল্য দোলব সেই পরামর্শ করি নেই আগামী প্রকল্প সিদ্ধান্ত নিজ না বা হামাদ নিজ না সে একান খুব সুন্দর একান আদর্শ পরিবারের পক্ষে সে একান নিয়ম অর্থাৎ এটা ইয়ান হর তাইজন করলে উঠে গুণ হর উঠে গুণ করলে মায় হর একান জিয়া হর একান পুয় হর একান বাবে হর একান আইতে হর একান হন একান হদা ঠিক নেই বা একদা নেই সামঞ্জস্য নেই সে আদর্শ বৌদ্ধ পরিবারের মানে লক্ষ্য নয় সে মানে আদর্শ পরিবারের গৃহ আদর্শ বৌদ্ধ পরিবার দেখুনে গড় মানুষ চিনে মিলি নেই মাঝে মধ্যে মিটিং করি উন্নয়ন সিদ্ধান্ত নেজানা হন কোন করলে ভালো হব হিঁড়ি উন্নতি হব সে নি চিন্তা ভাবনা ঘুরি নে ঘুরি সে হামানি সম্পাদন করে না এখন সংসার পরিবার পরিচালনা করে না একা রাজ্য দক্ষিণ যেমন সংসদত রাজায় বা প্রধানমন্ত্রী বা সাইয়া পার্লামেন্টত একখান সিদ্ধান্ত নিয়ে যখন সে আমান করা হয় সেই হিসেবে রাজ্য চালানা হয় পরিচালনা করা না হয় ঠিক একখান
পরিবারে সাইঞ্জা রাজ্য দুঃখিয়া পরিবার মানুষজনে ব্যাকুনিয়া কারণ সুচিন্তে ঘুরি গাড়ি সিদ্ধান্ত জেনে যাই সে হিসেবে জীবন পরিচালনা করলিয়া সুন্দর উন্নয়ন সাধিত হয় সিনে আদর্শ বৌদ্ধ পরিবারের সাহিত্য শিক্ষা করা না দায়িত্ব হতব ব্যাকুনে পরামর্শ করি সমঝোতা করি হাম করা না উন্নয়ন সাধন করা না সে মনে থাকে তাহলে আদর্শ বৌদ্ধ পরিবার কে যদি সাহরি করে বা কৃষি কর্ম করে তে সেই উন্নয়ন সাধন যিনি করিব সে শেরভাগে বাক করিব এতে বুদ্ধ করি শেরভাগে বাক রান্না সম্পত্তি যেন উন্নয়ন হইয়া এক বাক দান করানা এক বাক জমা রাখানা এক বাক খানা আর আর দিবাক করে উন্নয়ন সাধন করানা ধর এক বাক তুই দান করার যাতে পরলোক গমন করলিয়ে বা মরি গেলাইও দানা ফলে জন্ম জন্মান্তরে সে পুণ্যান রই আরো কম জন্ম লই করে সে উদ্দেশ্যে দান করে না দান করলে কীর্তি বাড়ে যশ বাড়ে মানুষের পরিচিতি ওই পারে বা পরিচিতি লাভ করি পারে তারপরে সরকার যে পারে দান ফলে জন্ম জন্ম গরিব নয় এবং মলাইয়ে তার সম্পত্তি সে সংরক্ষণ হয় দান করলি এবং সে সঙ্গে যায় সেই এক বাক দান করে না তারপরে এক বাক খানা ন খেলে উগজে মরিব ফোরান বাজে বাইতে গড়ে বাড়ে স্ত্রী পুত্র এক বাক খানা খা পড়িব আরে এক বাক জমা রাখানা যেমন আবহাওয়া বিপদে সামনে দিন লাগিলিয়ে যাতে মাঝে তো জানা পড়ে মাঝে তো নাগানা পড়ে সেটা এক বাক জমা রাখানা আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে খুব জরুরি এক অংশ সম্পত্তি জমা রাখানা যাতে সামনে দিয়ে কোনো সমস্যা বলে সে উনি হাতে উদি পারে সেতে এক বাক জমা আরো দিবাক কই উন্নয়ন সাধন করে না সামনে দিয়ে যাতে আরো সেই মানে উন্নয়ন সস বা আয় গরিবের একখান পথ রাখে না যেমন সে অন্ডই সে সাত বাক করলে সে সাত বাকত খাবে না ব্যবসা হলে ব্যবসা খাবে না তারপরে আর অন্যান্য যে কোনো উন্নয়ন সাধন গরিবেরতে সেগুলো ব্যবহার করে না কাজে উন্নয়ন নাল্লুও বা ফতান ঠিক রায় বাড়তেই সে বা কুণ্ডই বিভিন্ন আয় গরিবের চেষ্টা গড়ানা এবং সিন্ধি সেগুণ খাদানা বা সিন্ধি সেগুণ ব্যবহার করে না সম্পত্তি আয় গরিবের লোককে ব্যবহার করে না এই সে অংশগু খাজে এদিককে সেরেপাকে বাক করি যে জীবন ধারণ করিব সে মানুষ তা গরিব ন হব এবং তা মলয় সরকার যে বাড়িব তা সম্পত্তি নিত্য বাড়িব সে মানুষ তা বিবরণ করিব আর হাজে সিঁড়ি সেরেপাকে বাক করি সম্পত্তি ব্যবহার করে না আর সব বৌদ্ধ পরিবারের পক্ষে মানে শোভনীয় এবং নিয়ম সিয়ান তাহলে সে মনে রাখে বা তাহলে এবার আর হলো দেখি একু আদর্শ বৌদ্ধ পরিবার একান জীবন একান নগদ বই যেমন এবার থেকে ও ভারে যেমন ফারুয়া যায় এক নগদ মানুষ যেমন একান নদী নালা খাল বিল বা সমুদ্র ফারান ঠিক তেমনি একান সংসার ধর্ম এখান জীবন খরচ করতেও এক নৌকো মানুষের মতন এক পরিবারের জীবন থাকা ব্যক্তিগুণে যাতে উভয় লোকে উন্নয়ন সাধন করা হয় যাতে উভয় লোকে সুখ হয় উভয় লোকে যাতে একান মানে পরিস্থা লাভ হয় সে লোককে তারা আদর্শ বৌদ্ধ পরিবার গঠন করেন এবং এইভাবে পরিচালনা করেন যেমনি স্ত্রী ধার্মিক তেমনি স্বামী স্বামীব ধার্মিক যেমনি স্ত্রী ছিলবান তেমনি স্বামী ছিলবান সুবত্তা
Uvaye na hoine Panjasil Tristisaransaha Tara Akoradurine Jibigani Bahagoran Abong Haragay Monadulla Havara Bahan Nagoran Sami Stris Boka Abong Bahi Manachoyo Tara Sundur Alo Dulla Bahab Begine Bara Manachoyo Tara Manesanya Bahab Sundur Guri Jibunuti Bahitagoran Tik Javan Dole নহত উরিনে এ ভাতকে জানো ও পারে গেলে যেমন পানিয়ন খরচ গরি নেই ও পারে যে পারে গমে গরি ঠিক তেমনি একান জীবন এ পার থেকে ও পারে যায় পারা একজন মত থেকে অবর জন্মে সুবি আর জন্ম লই পারে বে পারা আদর্শ একান বৌদ্ধ জীবন এরি উদিবাহিত করা পরে হাজে এ তুমি তাহলে এবার মনে রাখে বা আরা সব বৌদ্ধ পরিবার অদে অনেকে ওরি জীবন যাপন করা করে তেসে নি তোমারে দেখকে দে হলো তে আরা সব বৌদ্ধ পরিবার সব মুদৃষ্টি অনাসাই মিতেরিতি নয় এটা হদা উদা হদা বিশেষ না বলি নেই যা যুক্তি সঙ্গত সেন বিশেষ গরানা কল্যাণ মিত্র দর্শন গরানা আরা সব বৌদ্ধ পরিবার তে কল্যাণ মিত্র দর্শন করে কল্যাণ মিত্র বলতে গেলে যার দ্বারা পুণ্য লাভ হয় যার দ্বারা পাপান বয় আছে সৎ পদ্ধতি যেভাবে আগ্রহ জাগে নিত্য পুণ্য বৃদ্ধি পায় এবং জ্ঞান জন্মায় জ্ঞান লাভ হয় সেরূপ ব্যক্তির হয়তো কল্যাণ মিত্র সে কল্যাণ মিত্র মহামানব দর্শন গড়ানা গোড়া পরিবারের পক্ষে দায়িত্ব কর্তব্য এবং স্বামী স্ত্রীর মধ্যে সেরূপ একান চেষ্টা রাখানা খুব মানে দরকার সেদিকে কল্যাণ মিত্র সেবা দর্শন শ্রবণ ঘোরানা তাহলে তার জীবন আমি আরো মানে আরো বিশেষভাবে আরো কল্যাণময় আরো গতিময় গতিশীল আরো মানে সাইয়া মূল্যবান জীবন তার মানে প্রতিষ্ঠিত হয় তাই এখন আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে যা যা করণীয় একান চিন্তা ভাবনা করা না একসময় যখন থা চায় এক পরিবার নানা বাবতিয়া স্ত্রী পুত্র বা স্বামী স্ত্রী বা অন্যান্য গড় বারে মানুষ একা যা থা যায় নিত্য এদিকে স্মরণ করানো দরকার আমি একসময় আগেই মরি গেলে আর এখানে একসময় ট্রেনে বাড়ি এবং যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে পারে হাজেই মৃত্যু সকলের সমান এই মৃত্যু হলে যাহাতে আমি পরের লোকে যেন আরো সুন্দর জন্ম লই পারি যেন জন্ম জন্মান্তরে একত্র পারি মলে যাহাতে দেবতা হলে গেলেও দেবত দেবী ওই নেই যাহাতে সুখেতে পারি ওই মনুষ্য হলে এলে আরো গম মানুষ নিয়ে ওই আরো সাইয়া পরিবার অন্তর্ভুক্ত যাহাতে হয় সাইয়া উদুম্ব যাহাতে আরো এজাগ হয় সে শ্রেণী পুণ্যের মাধ্যমে প্রার্থনা করলে মনোবাসিতি ভাবনা করলে বাস্তবিক জন্ম জন্মান্তরে সাইয়া আরো পুনো পুনো লাভাবি হয় শিল্পালে বা দান করলে বা ধর্ম শুনিলে একসময় পুণ্য করলে পুনো পুনো আরো জন্ম জন্মান্তরে রক্ষ নির্বাণ যায় জন্ম লেলে মালে দেব দেবী হলে সমারে মানব মানবী হলে সমারে বা সাইয়া ব্রহ্মা হলে সমারে ওই নেই মানে সুরক্ষা সুখের জীবন হাতে পারে তাই আদর্শ পরিবারের পক্ষে ব্যাকুণ তার মেঘনে ব্যাকুণ যেন সরকার যায় ব্যাকুণ যেন আগামীতে আরো গম আদর্শ জীবন লাভ করি ফেলা যায় সেতে ব্যাকুণ সেরূপ হতা দ্বারা দিয়ে সম্মান গৌরব মান মর্যাদার আগে নেই চলানা হুহদা হুবার্তা শ্রেণী বীজ বত্যাগ করানা
হারাৰা কি বারে বারে বন্ধন নগরণা গৈ স্বামী স্ত্রীর পক্ষে ফুজির পক্ষে মা বাপ বন্ধন নগরণা মা বাবার পক্ষে ফুজির যত পাই গিলনাদনা বন্ধন নগরণা বা সানিয়া ব্যবহার নগরণা তে এইখানে যদি পালন করা হতে হয় তাহলে সুন্দর পরিবার সুগঠিত হয় পরিস্থিত হয়। তারপরে পঞ্চনীতি ত্রিশরণ বরাবর শরণ জাগ্রত নিত্য রাখানা যাহাতে চিনি অলঙ্কার শব্দ ব্যবহার করা হয় যেমন পঞ্চশীল একান সুন্দর পোশাক সদৃশ দোল পোশাক উল্লেখ যেমন মানুষ দোল দেখে সুন্দর দেখায় তেমনি সুন্দর পোশাক সদৃশ এই পঞ্চশীল যাতন থাকব তারা স্বামী স্ত্রী হোক জি হোক পো হোক ব্যাকুর সুন্দর দেখব তাহলে এই সুন্দর পোশাক সদৃশ শীল পালন করা না। ত্রিশরণ হল আশ্রয় সদৃশ আশ্রয়হীন মানুষ হুয়েম হুদু জেম কিছু কান ঠিক না নথাই যকে আদর্শ পরিবার যকে বুদ্ধ ধর্ম সঙ্গের স্বর্ণাপন্ন হলে তার একখান আশ্রয় থাই সে আশ্রয় জন থাকব তা নিরাপদ হতে পারে সুখ হতে পারে এবং উভয় লোকের পক্ষে মানে পরম হিতকর এবং সুখের হয়। তাহলে এই ত্রিশরণ নিত্য আহরে যদি থানা তার আশ্রয় হল না সে মনে রাখা না আর ধর্মীয় বিষয় বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করা না বিভিন্ন মনে রাখবার বিষয় পঞ্চশীল অষ্টশীল প্রার্থনা বৌদ্ধ ধর্ম সঙ্গ বন্দনা তিনি সচ্ছা রাখা না। তারপরে ডেলি সকালে অথবা বিকালে এগুলো টাইম ঠিক এগুলি আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে পাঁচ দশ মিনিট ভাবনা করা দরকার যেমন থাইল্যান্ড বার্মাত সঞ্জয় বোধ দেখা যায় শ্রীলঙ্কা সিধু আনাফান বা মৈত্রী ভাবনা বা অন্য যে কোনো ভাবনা সাবজেক্ট কি বিদর্শন ভাবনা ভাবনা গুরুত্ব শিখিনি শিখি ডেইলি করার মধ্যে এক টাইম অথবা দুই টাইম ভাবনা করো না ব্যাকুণে সমারে সাইনে থাইল্যান্ড বার্মাত গরম ব্যাকুণে বনে বই সমারে দশ পাঁচ মিনিট বুদ্ধ মুজুঙিয়ে বুদ্ধ ফদ মুজুঙিয়ে জোরে হাক্কন সোখাতে ভাবনা করেন প্রত্যেক বেলে সাবেন নিয়ে বেঞ্জে নবার লেগেও ওনাকে বেলে একবার হলেও বহু পুণ্য সঞ্চিত হয় আদার সব বৌদ্ধ পরিবারের সে একখান দায়িত্ব কর্তব্য। সাইনিয়া গল্লে মালেন প্রশাসনীয় দলে করে অধিকার শিক্ষে একখান ফান এটা নিজেরও একখান জ্ঞান হয় পুণ্য হয় নির্বাণ লাভের হেতু উৎপন্ন হয় এই যে কারণে মানে আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে ভাবনা শিক্ষা করে না এখানে খুব দরকার প্রত্যেক দিন। তারপরে ধর্ম আলোচনা গড়ানা এবং শুনো না নাইনে কইলে এদিকে হয় অমুক সুমুক হয় সরকার যে ভাড়া বা নরহাত পড়া গো এদিকে ভাব করলে এদিকে পুণ্য করলে এনে সরকার যায় সিনিও আলাপ করা না সর্বদা নিত্য নৈমিত্তিক যাহাতে পরিবার ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে না বা লক্ষ্য রাখে না। তারপরে বুদ্ধ হত্যা কি যেমন দেব দেবী পরিবার জীবন শিবন হত্যা আদর্শ পরিবার জীবন দানব দানবী যেমন দানব দানব দেব দানব দেবী দেবী দানব ইত্যাদি বা ইয়া দেব রাক্ষসী ইত্যাদি পরিবার বাক বাকাগণ তারা ওকে মানছে এক ধরো পরিবারের মানুষ ধরো মরত তো খুব দুশ্চিল মদ খায় বাং খায় মানে উত্তেজি করে শীল নগণার ধর্ম বিসর্জন করে ধর্ম অন্য মানে সেদিককে যদি অলে মালেন আর স্ত্রীবতার্মিক স্ত্রীবতা ছিল বা ছিল ছিলপতি দানি বা
Dama Bishes Gore, Punjaboti. For I shall make this year, so make this year of Adia, Danat, Devi Paribar. Is Tivadami, Sami Bopavi. See the Kalamana here, Maranar Por, Bindu Bindu Pop Bagai. Sai was a Sariu by Naragot. Is Tivadar of Sargot. Arhona Anasama de Gazai. Is Triva Pavi, Adarmic. Sami Gopunjavan. Tavala Sakatra, Sakatra Buddhadegi, Devora Kosi Puribar. Atamane, Devotano Bi Puribar. Is Triva Pap Bore, Ba Sami Rehata Havai, Ba Dharmono Mane, Dushil, Donobisan or Dandamono Gore, Ba Punyono Gore. Hindu. Nakwe Punyogore, Tarnite. Tessinica Sugno, I sang your Furamudu Nutionoi. Tessin in Marabono for Bab Bagojai. Saka is Tivazon or about, Sami Bazavas for God. Arhudukuna under Rakos Rakosi Puribar. Zemni is Trivo or Dharmic Pavi, Bicenore, Dano Bicenore, Dandil Bagonore. Temni a Sami go Dharmic, but as Zemni Mileva Zaman Pavini, Morato Zemni Pavi. Pavi Pavini songs are Dana Bisons are Hoy, the Rakos Rakosi songs are Hosini. Tala Moranor for Ubu is Rakahudu, Sari Ubai, the Nora Purikui. The Arahuduguna under Buddhota, Deva Devi Puribar. Deva Devi Puribar Hondukia, Zemni Silaboti Gyanaboti Naribu, Temni Furucho Dharmi Gyanavan. Atat Tatunaga Tirisaran, Tatunaga Panjasil, Vatyasil, Arakanalada, Jara Aadharsaw Puribar Antarbhukto Naranari, Tara Sarvada Majan Madhye, আরে 300 দিনের বা 300 দিনের মধ্যে যেমন 3 দিনে একমাত্র দিল্লি তাহলে মাঝে 7 দিন তারা ধর্মদিন হিসেবে গণ্য করেন অর্থাৎ মানে অষ্টশীল দিন 26 দিন তাহলে বা পঞ্চশীল 7 দিন তাহলে মাঝে অষ্টশীল বর্মা দেশে দেখা যায় সাইন্যা গুরু গজেন্দ্র লন্ডে অষ্টশীল অষ্টমীর মাঝে দুইবার তারপরে পূর্ণিমা এক দিন অমাবস্যা একদিন এই সাত দিন মাঝে অষ্টশীল দান তাহলে অষ্টশীল দিন সাত দিন এক মাসের মধ্যে তারপরে পঞ্চশীল দিন এর ২৬ দিন এইরি তাহলে মাঝে তারা শীল পালন করেন এক আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে শ্রীকৃষ্ণ আর শীল পালন ও খুব কর্তব্য দায়িত্ব যদি বা নবাল দিয়ে তাহলে ত্রিশজন সহ পঞ্চশীল রাগলেও আদর্শ পরিবারের পক্ষে আদর্শ পরিবার হইতে সুত নয় পঞ্চশীল পালন নবাল দিয়েও পঞ্চশীল সর্বদা রাগলে তাহলে তার জীবন সাবল্যমণ্ডিত হয় আদর্শ বৌদ্ধ পরিবার হিসেবে গণ্য হয় অনেক পুণ্য সৃষ্টি হয় পুণ্য সঞ্চয় হয় আর যদি ফাল্লে মালেন অমাবস্যা পূর্ণিমা অষ্টমীতে পঞ্চশীল লালা আরো বেশি লাভ হয় দোল হয় সুন্দর হয় সেন মনের আদর হারা যায় তারপরে অষ্টশীল যেমন গরদিনে যে যদি পালন করেন দেওয়া হয় ইয়া যারা গরত থান তারা পালন করলে মালেন গরত বুদ্ধ বন্দনা ধর্ম সঙ্গ বন্দনা করি নেই নিজে নিজে খাতনা করি বুদ্ধ মুজুঙিয়া বা শৈব মুজুঙিয়া বুদ্ধ ছবি মুজুঙিয়া তারপর অষ্টশীল বুদ্ধাং শরণং গাচ্ছামি ধাম্মাং সাঙ্গাং শরণং গাচ্ছামি তিনবার মনে হয় অষ্টশীল নিজে নিজে লই পারে ভিক্ষু সঙ্গ না পেলা নিজে নিজে সেরে অষ্টশীল ফলে ফলে
Hale Vara, Ya Atazil, Paran Guri Vara, Lunilu. I did a big cool someone, Bala, Bashi was in Lala, Senabalo. Our novella, Gorat Lala, Gorat is a bangi para. He Benyalala, Ya Dinotala, Ottawa, Benyalala, Benyabangilu. Dictionary Ponjasil Lala, Ottazil Banjai. Atan Mui Nizabasa Halayoi, Mujo Ottazil Ritan Varamar, Tel Lamar, Ottawa, Ottazil Tamar, Ponjasil Lamar. Dictionary Ottazil Nizin is a Halivara, because of a long novel, Hono, be Hideolai. With the Hideola, Tale, he was in a Managran with Lia, Ba, he was in a Bavana with Legoi. Bagarat in a Halalayman and Lunilui, Sianopare, Adasa Bodo Poribara, Ottazilo, Palangoron, Jodiva Osamavola, Karahara Poke, Zaman Bari Guagaragon, Zamila, Ottazil Palanovare, Tala Ponzil Tale, Ponzil Palala Rosto, Adasa Bodo Puria Mundugunoi, Sianamonaiva. তাহলে বেঞ্জামিনের বুদ্ধ বর্ণনা গোপুরের আগাদি বা জাগিলিয়া চিনি গল্য গম একটু আদর্শ বুদ্ধ পরিবারের পক্ষে সর্বদা বর্ণনা দুই টাইম বা তিন টাইম নোয়াইলে দুই টাইম গণনা বেঞ্জার বেললি গোড়া চিনি ঘুরি পারে সেই জাহানন মধ্যে দেখা যায় দেখি তারা ব্যাকরণে বুদ্ধের বর্ণনা করি বিয়াত দেওয়া সেরাও সেরাও মুজুমে বুঝিব বুদ্ধ হ দুয়া মুজুমিয়া তাহরে দিছি উন বুঝিবা বুদ্ধ বর্ণনা করিবা সন্ধাই তারপরে হাক বাবনা করিবা তার বাতাত কেবা অথবা চার হামদা করিবা বেঞ্জ সাঙ্গে কিন্তু ইদু আমাসি দু বুদ্ধ করিবার নয় হিনে সুন্দর আদর্শ নয় হিনে সিনি হনমন মন নতুলন তুলনা আজ বাজি হদানি খাজে তিনি পুণ্য নয় বরং সব ভাব হয় তাই আদর্শ বৌদ্ধ পরিবার যারা অবাক তারা তুন সেই বুদ্ধের বন্দনা করে না সকাল সন্ধ্যা সে নমন বাগানা দরকার তাহলে আদর্শ বৌদ্ধ পরিবার অলঙ্কৃত হয় সুন্দর হয় তাহলে নিত্য দান পতা যেই রাগানা আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে সিয়ান এখান মানে ব্রত যেমন মানছে মালকিমা পুজো করন সুলদমত বাদ দিনে দি অন্য এখান লক্ষ্মী পুজো করন হালি দুর্গ পুজো করন সিনি আদর্শ বৌদ্ধ পরিবারের পক্ষে আছেন গৃহ্য আদর্শ বৌদ্ধ পরিবার তা কি করে দান দিনে দিতে মানে লক্ষ্মী পুজো করে দান দিলে লক্ষ্মী পুজো করা হয় যেহেতু বুদ্ধ যাকে ফারাম পূর্ণ করছে জন্ম জন্মান্তরে তাই সদিন শ্রীক্ষেত পুজো ন করে উচ্চ পুজো করছে তা জন পুজো করছে দেখাতে কোনো ফল নেই সে নি তখন তা ত্যাগ করছে তা আরা সব বৌদ্ধ পরিবার আসে অন্য কোন পূজা করি ধনী হয় রাজা হয় সে কিন্তু বিশেষযোগ্য নয় একমাত্র দান গুরি নে গুরি বুদ্ধ ধর্ম সংঘ সেবা করা না পাইলে জনসেবা করা না সেনের লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো আলাদা আর এক অর্থ আলাদা পঞ্চশীল দলে ফালালে এবং মৃত্যু জীবিকা না বললে লক্ষ্মী পুজো হয় যেমন জুহারা ন হয় মদ তপ ন হয় সম্পত্তিতে যেমনি আয় ঘরে তেমনি ব্যয় ঘরে এখানে যে গুড়ি নে গুড়ি সেভাগে বাঘ গুড়ি যেমন গত ভরা গত আগে হয়েছ সেভাগে বাঘ গুড়ি সম্পত্তি বাঘ গুড়ি যখন জীবিকা নির্বাহ করে সোর মধ্যে লক্ষ্মী পুজো করা হয় কাজে লক্ষ্মী বলে আলাদা কোনো সত্তা নেই মাঝে ধনী ঘরে গরিব করে সে নয় সে মিথ্যা দৃষ্টি সে ভ্রান্ত ধারণা সম্মুখ দৃষ্টি আলাদা কোনো অকসাইয়া দেবতা লক্ষ্মী মাঝে ধনী নগরে ধনী ঘরে নিজের চরিত্র নিজের পুণ্য নিজের প্রচেষ্টা কাজের প্রচেষ্টা বলা পুণ্য বলা এবং নিজের মানে আদর্শ বলা মানে ধনী হয়ে পারে
খাজে দান গলিয়া সেনেকান পুণ্য সৃষ্টি হয়, সে পুণ্য ফলে সম্পত্তি বৃদ্ধি পায় এবং আয় হয়, সম্পত্তি বরফত হয়, তারপরে জন্ম জন্মান্তরে ধনি হয়ে পারে গই সেই দানা ফলে। লক্ষ্মী পুজো ফলে ধনী নহয়, কারণ লক্ষ্মী পুজো ফলে যদি ধনী নদ গেলে তাহলে ভারতবর্ষত লক্ষ্মী পুজো দেখুনে করেন, দেখুন ধনীও লাগুন। তেসনাতেই যেমন জাপান চীন তারা ধনী, তারা আলাদা মানে লক্ষ্মী পুজো নকরণ, তারা করেন দেয় মানব সেবা, ধর্ম সেবা এবং প্রচেষ্টা, তারা করেন দেয় উদ্যোগ উদ্যম হাজে তারা ধনী সেনাতে। সেতে বুদ্ধ হত্যা অনেক লোকীয় মাঝে দান না দেয়, দান সেন যদি মাঝে বাড়ি না দেখি বা আয় নগরে আয় গুলি না দেয়, একমাত্র নিজের চরিত্র নিজের মানে পুণ্য উদ্যোগ উদ্যম প্রচেষ্টা জ্ঞান বুদ্ধি আরে হাম করে না, এই সেই মানে ধনী হয়ে পড়ে। অর্থাৎ আর একখান উল্লেখযোগ্য হলো থাকি অতীত পুণ্যতলে গায়ে গায়ে গম ধনী মানুষের জন্মধারণ করলে ন হামিয়া বাদে সম্পত্তি অধিকারী হয়ে পড়ে, কাজেই সিয়ান আলাদা পুণ্যফল আর প্রচেষ্টা ফল হানিয়ে গরিব বুদ্ধি ঘুরি হাম ঘুরি নে ঘুরি হত্যা ঘুরি নে ঘুরি তা সে সম্পত্তি বান হয়ে পড়ে, সে নিজের প্রচেষ্টা ফলে সম্পত্তি হাজার মধ্যে প্রচেষ্টা বলা হলে মানে একটা হত্যা যায় যে সম্পত্তি বান হয়ে পড়ে, কিন্তু পুণ্য ফলে চেষ্টা করা না করে জন্ম ইয়ে হব গরম ধনী করার জন্ম হয় কিচ্ছু হত্যা নয় যে উড়ি নেই সাগর সম্পত্তি ক্ষতি করি মালিক হয়ে পড়ে চিনি হত্যা পুণ্য সম্পদ। তাহলে লক্ষ্মী বলতে গেলে অন্য কিচ্ছু নেই, নিজের প্রচেষ্টা দান ধর্ম আদি পুণ্য করা না এবং বুদ্ধি করি না হাম করে না, তাছাড়া সম্পত্তি অধিকারী হয়ে পারে। হাজার হচ্ছে আদর্শ বৌদ্ধ জীবন যাপন করতে গেলে তাহলে পঞ্চশীলের মাধ্যমেই জীবন অতিবাহিত করা না এবং সম্পত্তি জ্ঞান পাইছিয়ান নিয়ম করা না, পোক পাক জিনিস বা নফেলা না, ক্ষেত্রা বেত্রা সম্পত্তি নষ্ট ন করা না, যত্ন করা না যত পারে। হাজেই সাঞ্জরি নেই কারণ মধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থানা কুড়ে হারা হাজার ভিতরে নফেলা না, গড় ওজন সমান সেরেবলা ফুল গাছ লাগানা গড় সেরেবল্লা এবং পরিষ্কার রাখানা চিনি হাজার ভিতরে নয় করা, পায়খানা পরিস্রাব পায়খানা প্রস্রাব ব্যবস্থা আদর্শ স্বরূপ মানে এই দোল ব্যবস্থা যাহাতে গন্ধ হাজার নয় গন্ধ নয় সেদিকের লক্ষ্য রাখা না আদর্শ বৌদ্ধ ভারত পরিবারের পক্ষে অন্যতম দায়িত্ব কর্তব্য। এবং গড় পরিষ্কার রাখা না, সিমসাম সুন্দর গড় বাড়ি পরিবেশ সেদিকে দোল গৃহীত না, কাজেই এনিও একখান মানে ধর্মের অঙ্গ। হাজার বাজার হিন্দি আদর্শ নিয়ে কুরুক কারা করার থানা হিন্দি উদন খে এবড়ো খেবড়ো হাজে হাজার বিজয় চিনি বুদ্ধ ধর্মের মধ্যে নেই। বুদ্ধ ধর্ম আদর্শ আলাদা, যেমনি চরিত্র তেমনি গড়ের পরিবেশ সুন্দর সিমসাম গড়, যদিও বা মাজন নয় বা বর্ধনী নয় গরিবলেও ভাঙ্গা গড়লেও পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থানা, হাজার পানি নহানা পরিষ্কার পানি হানা এবং সেই দলে জীবিকা নির্বাহ করে না। হাজাই তুমি এনি মনে রায় শুলিলে এবং এটাকে জীবন যাপন করলে মনে হয় তোমার জীবন সুন্দর হব উন্নয়ন হব ধনী হয়ে পারবে, জন্ম জন্মান্তরে তুমি গম গম জন্ম নিবে একদিন নির্বাণ যাবার শক্তি লাভ করি পারিবে, হাজাই আর বিশেষ নয়।